চলো হেঁটে যাই একসাথে। আকাশে সূর্যটা আজকে প্রচন্ড তাপ দিচ্ছে, এটা কি শুধু নীলা নিজেই অনুভব করছে নাকি আরো কেউ অনুভব করতে পারছে তা জানা নেই নিলয়ের। তবে রাস্তার মানুষজন যেভাবে হাঁটা চলা করছে এতে বোঝা যাচ্ছে তারা সূর্যের তাপটা অনুভব করছে, সেটা কম পরিমাণে। তাহলে নিলয়ের কেন বেশি পরিমাণে তাপ লাগছে? আজকে সকাল থেকেই নিলয়ের রাগ লাগছে, সেটা কিসের জন্য তা অজানা। রাগের সময় মাথা ঠিক থাকে না কারো। এখন ম্যাডামের কথা শুনে আগের থেকে বেশি পরিমাণে রাগ লাগতেছে নিলয়ের। ম্যাডাম কিছু বলতেও পারছে না। যদি সে বলতে পারতো তাহলে এতক্ষণে ম্যাডাম এখানে না দাঁড়িয়ে থেকে হনহন করে চলে যেত। কি হলো চলো নিলয়, হঠাৎ এমন চুপ মেরে গেলে কেন? বিরক্ত হয়ে যাচ্ছে নিলয়, সে এখন কি করবে নিজেই বুঝতে পারছে না। ম্যাডাম যে ভাবে বলছে এটা না শুনলে ম্যাডামকে অপমান করা হবে, তাই নিলয় বলতে থাকে, ম্যাডাম আমি আপনার সাথে এটা কিভাবে? তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? চলো তো আমার সাথে, তোমার সব ভয় আমি দূর করে দিব। আমি এটা ভেবে ভয় পাচ্ছিলাম, ভয় পাচ্ছি আপনার সাথে আরিয়ান ভাই আমাকে দেখে ফেললে তাহলে আমার অবস্থা খারাপ করে দিবে। তুমি এখন চলো আমার সাথে, কেউ তোমাকে কিছু বলতে পারবে না। ম্যাডাম আমি কোনো ধরনের ঝামেলা চাই না, আরিয়ান ভাই খুব খারাপ একটা ছেলে, তার কথা না শুনলে আমাকে অনেক অপমান করে। আমি থাকতে তা হতে দিব না, তুমি চলো তো এবার। কথাটা বলেই নিলয়ের হাত ধরে ফেলে শারমিন ম্যাডাম। নীলা বিরক্তিকর দৃষ্টিতে তাকায়, সে হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করলেই ম্যাডাম রেগে বলে, আমার সাথে জোরাজুরি করবে না, কারণ আমি তোমার থেকে অনেক সিনিয়র। কিন্তু আপনি যদি ম্যাডাম হয়ে রাস্তায় এভাবে আমার হাত ধরেন তাহলে মানুষজন কি মনে করবে? মানুষ কি মনে করলে এতে আমার কিছু যায় আসে না। আপনার মনে হয় মানসিক সমস্যা, আপনি অতি তাড়াতাড়ি চিকিৎসা করার ব্যবস্থা করেন। আমার মানসিক কোনো সমস্যা নেই, তুমি এখন তাড়াতাড়ি চলো। আমাকে বাচ্চাদের মতো করে হাত ধরে টানতে হবে না, আমি এমনিতেই চলতে পারি। এখন আমি হাত ছেড়ে দিই আর তুমি হনহন করে দৌড়ে চলে যাবে, এমনটা চিন্তা করলে কাজ হবে না। ম্যাডাম হাতটা ছেড়ে দিন, আমি কোথাও পালিয়ে যাব না, আপনার সাথে সাথেই হাঁটব। তোমাকে বিশ্বাস করা যায় না। আমাকে বিশ্বাস করতে পারেন, আমি মিথ্যা কথা বলি না। ঠিক তো, নাকি পরে আবার হাত ছেড়ে দিলে দৌড়ে চলে যাবে? বিশ্বাস করে দেখতে পারেন। শারমিন ম্যাডাম না পেরেও নিলয়কে বিশ্বাস করে। নিলয় নিজের হাতটা মুক্তি পেয়ে গেছে, সে নিজের দুটো হাত প্যান্টের সামনের পকেটে ঢুকিয়ে রাখে। শারমিন ম্যাডাম এটা দেখে ফেলল, তিনি এটা চেয়েছিলেন না যে নিলয় প্যান্টের পকেটে হাত রেখে হাঁটবে, তাই শারমিন ম্যাডাম বলে, নিলয় অন্যদিকে তাকিয়েছিল, শারমিন ম্যাডামের কথা শুনে ওনার দিকে তাকায়, সে বুঝার চেষ্টা করছে ম্যাডাম কেন প্যান্টের পকেট থেকে হাত বের করতে বলছে। আবার দুটো হাত না শুধুমাত্র একটা হাত, তাও আবার ডান হাত, কিসের জন্য হাত বের করতে বলছে এটাই মাথার ওপর দিয়ে যাচ্ছে নিলয়ের। নিলয়কে অন্য মনস্ক দেখে শারমিন ম্যাডাম বলে ওঠে, নিলয় মুস্কি হাসে, আজকে এই প্রথম কেউ নিলয়কে এই প্রশ্নটা করেছে, প্রথম ব্যক্তিটাই হচ্ছে শারমিন ম্যাডাম, এখন তো উত্তর দিতেই হবে। নিলয় এবার বলে, আমি কেন অন্য মনস্ক থাকি এটা আমি নিজেও জানি না, তবে কিছু একটা চিন্তা করি, আমি কি চিন্তা করি সেটাই জানি না। এটা কেমন কথা নিলয়, তুমি কি মানসিকভাবে অসুস্থ? আমার তো তাই মনে হচ্ছে। আমি এটা বলতে পারি যে আমার মানসিক কোনো সমস্যা নেই। তাহলে তোমার এমন কথার মানে কি? মানে টানা হয় আপনি চিন্তা করেন তাহলে আমি একটু রহস্যময় হয়ে থাকতে পারবো। ম্যাডাম নিলয়ের মুখ থেকে আজকে অনেক অনেক কড়া কথা শুনতে পাচ্ছে, নিলয়কে দেখতে অনেক বোকাশোকা মনে হয়, কিন্তু সে যে এমন এমন রহস্যময় কথা বলতে পারে এটা অজানা ছিল না শারমিন ম্যাডামের। নিলয়ের বলা কথাগুলো ভাবতে গেলেই মাথা গুলিয়ে যায়। নিলয় চিন্তা করছে আজকে রাতের কথা, শহরের বড় বড় তিন তিনটা ব্যাংক থেকে আজ পর্যন্ত কেউ টাকা চুরি করতে পারেনি, ব্যাংকগুলোর মধ্যে এত পরিমাণ শক্ত গার্ডের ব্যবস্থা করা যার কারণে বড় বড় সাইবার হ্যাকাররা আজ পর্যন্ত টাকা চুরি করতে পারেনি। নিলয় এটা ভেবেই নিজের লক্ষ্য স্থির করে, আজকে রাতে কোনো একটা বড় ধরনের হামলা করবে তিনটা ব্যাংকের মধ্যে একটাতে। নিলয় এতক্ষণে নিজের রুমের ভিতর বসে নিজের ল্যাপটপটা হাতে নিয়ে বসে থাকত, কিন্তু এই শারমিন ম্যাডামের জন্য রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে যেতে হচ্ছে।
নিলয়ের পক্ষে আর এমন করে হাঁটা সম্ভব না, তাই সে বলে ওঠে, ম্যাডাম আমাকে তাড়াতাড়ি করে হলে যেতে হবে, একটু দ্রুত পা চালান। হলে তো যাবি, এত তাড়া কেন তোমার? অনেক প্রয়োজন তাই এত তাড়া আমার। আজকে তোমার কোনো প্রয়োজনীয় কাজ নেই, এখন তুমি আমাকে সময় দিবে। আচ্ছা ম্যাডাম, আপনি কি আমার গার্লফ্রেন্ড হন যে আপনাকে সময় দিব আমি? গার্লফ্রেন্ড ভাবতে সমস্যা কোথায়? অনেক সমস্যা, তার মধ্যে একটি হলো আপনি আমার শিক্ষক, দ্বিতীয় আপনি আমার সিনিয়র। তুমি বললে আমি চাকরিটা ছেড়ে দেব, তখন তো আর আমি তোমার শিক্ষিকা থাকবো না। আরেকটা হলো সিনিয়র নিয়ে, এটার মধ্যেও সমস্যা নেই, কারণ এখন আধুনিক যুগ, মেয়ে বয়সে বড় ছেলে ছোট এটা কোনো বড় বিষয় না। ম্যাডাম আপনি ব্যাপারটা যত সহজ মনে করছেন আসলে ব্যাপারটা অতটা সহজ কিন্তু না। তুমি রাজি থাকলে আমি সবকিছু সহজেই ব্যবস্থা করে ফেলতে পারবো। নিলয় আর নিতে পারছে না এই ম্যাডাম নামক প্যারাটাকে। নিলয়কে 5 মিনিটের মধ্যে হলে যে রুমে পৌঁছাতে হবে, নয়তো একটা বড় সমস্যা হয়ে যাবে। নিলয়ের একটা নিজস্ব কালো জগতের ওয়েবসাইট আছে, যেটা হ্যাক করার জন্য অনেক বড় বড় হ্যাকাররা চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ তা হ্যাক করতে পারেনি। আজকে মনে হয় কেউ আবারও হ্যাক করার জন্য নিলয়ের ওয়েবসাইটে ঢুকেছে। আজকের হ্যাকারটা কোনো সাধারণ হ্যাকার না, সাইবার জগতের সবচেয়ে খারাপ হ্যাকার ব্ল্যাক ডেভিল। নিলয় যেমন সাইবার জগতের কিং, ঠিক তেমনি তার পরের স্থানে রয়েছে এই ব্ল্যাক ডেভিল। সবাই চায় মিস্টার 440 এর ডাটা, আর মিস্টার 440 চায় সাইবার জগতের ক্ষমতা। নিলয়ের বাম হাতে রয়েছে একটা ঘড়ি, সবাই শুধু দেখবে ঘড়িটা অতি সাধারণ, কিন্তু এটা যে সে ঘড়ি না, এই ঘড়ির মধ্যেই রয়েছে সকল রহস্য আর নিলয়ের ওয়েবসাইটের সমস্ত ডেটা। যদি কেউ এই ওয়েবসাইটে ঢুকে, সেটা সচেতনভাবে হোক বা অসচেতনভাবে, সাথে সাথে নিলয়ের ঘড়ি নিঃশব্দে কেঁপে উঠবে, আর নিলয় এই সংকেতের মাধ্যমে জানতে পারবে কেউ ওয়েবসাইট হ্যাক করার জন্য ঢুকেছে। নিলয়ের হাতে বেশি সময় নেই, মাত্র 5 মিনিট। এই রাস্তা থেকে হলে পৌঁছাতে সময় লাগবে 4 মিনিট। হল থেকে রুমে যেয়ে 1 মিনিট সময়ের মধ্যে যা করা তা করতে হবে। নিলয়ের হাতের ঘড়িতে সেকেন্ড হিসেব করে সময় উঠে যাচ্ছে। এখন একটা সেকেন্ডের মূল্য অনেক বেশি দামি নিলয়ের কাছে। নিলয় ছোট পা ফেলে দৌড়াতে শুরু করে। এটা দেখে শারমিন ম্যাডাম পিছন থেকে নিলয়কে বলে, দাঁড়াও, বলছি নিলয়, আমার কথা শোনো, তোমাকে আর কিছু বলবো না, স্টপ নিলয়। নিলয় শারমিন ম্যাডামের কথা শুনেও দাঁড়ায় না, নিজে নিজের মতো করে দৌড়াতে থাকে। শারমিন ম্যাডাম পিছন থেকে জোরে জোরে ডাকতে থাকে। নিলয় এক দৌড়ে হলে এসে পৌঁছায়। অনেকটুকু জায়গা সে দৌড়ে এসেছে, তার হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ত্যাগ করছে। নিলয় তার হাতের ঘড়ির দিকে তাকায়, আর মাত্র 50 সেকেন্ড সময় বাকি আছে। যদি সে এই 50 সেকেন্ডের মধ্যে রুমে যেয়ে ল্যাপটপটা নিয়ে বসে, তাহলে বেঁচে যাবে তার ওয়েবসাইট। নিলয় আবারও দৌড় দেয়, লম্বা সিঁড়ি বেয়ে ওপরে ওঠে, আর 5টা রুম পেরোতেই নিলয়ের রুম। হাতের ঘড়ির সেকেন্ড কমতেছে, 20 সেকেন্ড সময়টা খুবই অতি অল্প, কিন্তু পরিমাণ অনেক বেশি। নিলয়ের বুকে অনেক চাপ পড়েছে, সে আগে কখনো এমনভাবে দৌড়ায়নি। শেষ দৌড়ের জন্য প্রস্তুত সে, এক দৌড়ে 5টা রুম পেরিয়ে নিজের রুম লকটা খুলে ভিতরে প্রবেশ করে। নিলয় ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে অন করে নিজের ওয়েবসাইটে প্রবেশ করে। হাতে সময় 8 সেকেন্ড, যা করার এই 8 সেকেন্ডের মধ্যেই করতে হবে। নিলয় মুস্কি হাসে, সে ব্ল্যাক ডেভিলকে যতটা চালাক ভেবেছিল ততটা চালাক সে না, অনেক বোকা রয়ে গেছে এখনও। ব্ল্যাক ডেভিল নিলয়ের ওয়েবসাইট হ্যাক না করে নিলয়ের মিস্টার 440 নামের রহস্য উদ্ঘাটন করার ডেটা হ্যাক করছিল। কী পরিমাণ বোকা হলে সে এটা করতে পারে! কেউ যদি নিলয়ের নামের রহস্য জানতে চায়, তাহলে প্রথম কাজ নিলয়ের ওয়েবসাইট হ্যাক করা, আর নিলয়ের ওয়েবসাইট হ্যাক করা অসম্ভব ব্যাপার। নিলয় নিজের ওয়েবসাইটটাকে কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়। ব্ল্যাক ডেভিল নিলয়ের প্রায় 97% ডাটা নিজের কম্পিউটারে ট্রান্সফার করে নিয়েছিল, আর মাত্র 3% হয়ে গেলেই নিলয়ের আসল পরিচয় সবার সামনে প্রকাশ হয়ে যেত। নিলয় ব্ল্যাক ডেভিলকে সেই 3% করতে না দিয়ে নিজের ওয়েবসাইটটা বন্ধ করে দিয়েছে। এখন চাইলেও কেউ নিলয়কে বিরক্ত করতে পারবে না। নিলয় বিছানার ওপর থেকে নিজের মোবাইলটা হাতে নেয়, ফোন অপশানে যে একটা নাম্বার টাইপ করতে থাকে, স্ক্রিনের ওপর রানেশ নামটা ভেসে ওঠে। নিলয়ের একটা ছোট টিম আছে,
যার মধ্যে রানেশ, সানি আর নীলা তিনজন মিলে টিমটা গঠন হয়েছে। টিমের লিডার হচ্ছে নিলয়, কিন্তু সবাই তাকে মিস্টার 440 নামে চিনে। নিলয় কল লাগায় রণেশকে। দুইবার রিং হতেই রণেশ ফোনটা রিসিভ করে। ওই পাশ থেকে রণেশ বলতে থাকে,